ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল। আর আপনাদের সাথে আছি আমি, আরমান মাহমুদ। তো দর্শক, প্রতিবারের মতো এবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওটা, যারা ছাগল মোটা তাজা করণ প্রক্রিয়াতে আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি ছাগল মোটা তাজা করণের যে প্রথম উপকরণ, আসলে অনেক খামার এটাই এই উপকরণের কথাটা বলতে চায় না, তো সেই উপকরণের কথাটা বলবো। সেটা হচ্ছে আপনার ইস্ট ফার্মেন্টেশন প্রক্রিয়া, ভুট্টা মোলাসেস। তো এই মোলাসেসটা কি এবং এই ইস্টটা কি, ইস্ট ফার্মেন্টেশন কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমরা ইস্টের সাথে পরিচয় হই। তো আমার হাতে একটা ইস্ট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আপনার সাদ। তো এই ইস্টটা হচ্ছে আপনার যে কোনো মুদির দোকানে বা বেকারিতে পাবেন, যারা বিস্কিট বানায় তাদের কাছে। তো এই ইস্টটা এখন যে অবস্থায় আছে, এটা মৃত অবস্থায় ইস্টটা আছে, এটা জীবিত করবেন কিভাবে? তো এই প্রক্রিয়ার প্রথমে ইস্টটাকে আপনার জীবিত করে নিতে হবে। তো সেই জন্য আমরা প্রথমে কিছু সংখ্যক পানি ফুটিয়ে নিব, হ্যাঁ, একটু গরম করে নিব, কুসুম কুসুম। তো গরম করার পরে এর ভিতরে আমরা আপনার আনুমানিক হিসেব করে 2 চামচের মতো চিনি দেব। তো এই ইস্টটাকে আপনার জীবিত করতে হলে চিনি অথবা আপনার যে চিটাগুড় অথবা লালি, এই জাতীয় জিনিস দিয়ে পানির সাথে আগে দ্রবণটা মিশ্রিত করতে হয়। তো এইভাবে নাড়িয়ে আপনারা চিনির সাথে পানিটা ভালোভাবে সংমিশ্রণ করে নেবেন। তারপরে যে কাজটা, সেটা হচ্ছে আপনার পরিমাণ অনুসারে ইস্ট দিবেন। তো ইস্টের যে পরিমাণটা, সেটা হচ্ছে আপনার 1 কেজির সাথে 3 থেকে 4 গ্রাম, যেহেতু আমার এখানে খুবই স্বল্প, তো সেই ক্ষেত্রে আমি খুবই স্বল্প পরিমাণ ইস্ট দেবো। ইস্টের গুঁড়াটা আপনারা এইভাবে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনারা এইভাবে ইস্টটাকে পানির সাথে নাড়িয়ে মিশিয়ে দিবেন, এবং মিশিয়ে দেওয়ার পরে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন। তো এই ফাঁকে আমরা যে অন্য কাজটা আছে সেটা আমরা সেরে নেই। তো এটার ভিতরে আছে আপনার ভুট্টার গুঁড়া। তো এই ভুট্টার গুঁড়াটা আপনারা কোথায় পাবেন? এই ভুট্টার গুঁড়াটা আপনারা যে সমস্ত দানাদার খাবারের দোকানগুলো আছে, যেমন গম ভুষি বিক্রি করে, তো সেই সব দোকানে পাবেন সহজেই। এবং এই ভুট্টার গুঁড়াটা আপনার এক এক এলাকায় এক এক রকম দাম, আমাদের এখানে 35 থেকে 40 টাকা নেয়। তো এটাকে প্রথমে পানি দিয়ে এভাবে একটু ভিজিয়ে নেবেন, এভাবে পানি দিয়ে ভুট্টার গুঁড়াটাকে গুলিয়ে নিবেন। তো গুলিয়ে নেওয়ার পরে আপনারা পিসটা জাগ্রত হওয়ার আগ পর্যন্ত কিছু সময় রেখে দিবেন। এভাবে আমি দেখাচ্ছি, অনেকটা পেস্টের মতো গুলিয়ে নিবেন। গুলিয়ে নিয়ে এভাবে রেখে দেবেন। তো যেহেতু ইস্টটা আপনার জাগ্রত হতে 10 মিনিট সময় লাগবে, তো সেহেতু আমরা 10 মিনিট পর্যন্ত এভাবেই দ্রবণটাকে মিশ্রিত করে রেখে দেব। তো ভিউয়ার্স, ইস্টগুলা জাগ্রত হয়ে গেছে, একটু লক্ষ্য করলে দেখেন ইস্টগুলা আগের তুলনায় অনেক ফুলে গেছে, এবং এটাকে ইস্ট জাগ্রত করার প্রসেস বলে। তো এই ইস্টটা আমরা কি করব, এই ইস্টটা এখন যে কন্ডিশন অবস্থায় আছে, এই অবস্থায় এই ইস্টের ভিতরে আপনার যে ভুট্টাটা ভিজিয়ে রেখেছিলেন, তো সেই ভুট্টাটা এইভাবে দিয়ে দিবেন, এভাবে ভালোভাবে ইস্টের সাথে ভুট্টাটা সংমিশ্রণ করে নেবেন। তো এই প্রসেসটায় আপনার এই ভুট্টা মোলাসেস কতটুক পরিমাণ
আপনার দিতে হয়। হ্যাঁ দর্শক, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো সেটা হচ্ছে আপনার এই প্রক্রিয়ায় আপনার 10 কেজি দানাদার খাবারের সাথে 1 কেজি ভুট্টার মোলাসেস মিশ্রিত করে ছাগল বা গরুকে খাওয়াবেন এবং এতে আপনারা 100% খুবই ভালো রেজাল্ট পাবেন। তো দর্শক, এখন লাস্টে যে কাজটা বাকি আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। শুধু এটাকে মিশালেই হবে না, এটাকে বায়ুরোধক অর্থাৎ এরকম একটা পলি দিয়ে এইভাবে আপনারা এটার মুখ ঢাকবেন, তারপর এই যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে এভাবে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পরে এই বক্সটা অন্ধকারে কমপক্ষে 12 ঘন্টা এবং সর্বোচ্চ 24 ঘন্টা রেখে দেবেন, এবং সকালবেলা আপনারা যখন দানাদার খাবারটা দেবেন তার সাথে মিশ্রিত করে এটা আপনারা পরিবেশন করবেন। তো দর্শক, প্রথম পর্যায়ে কখনোই আপনারা এটা বেশি পরিমাণ খাওয়াবেন না, আস্তে আস্তে অভ্যস্ত করবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করবো আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। তো দর্শক, এই কামনায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।